প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 14ই মার্চ 2021 কৃষিয়ান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেল অবস্থান করছে বাচ্চু মোল্লা ডেইরি ফার্মে। আর এই বাচ্চু মোল্লা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো বাচ্চু মোল্লা ডেইরি ফার্ম থেকে মূলত সার গরু বিক্রয় করা হয়ে থাকে। তো আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে এই বাচ্চু মোল্লা ডেইরি ফার্মের খামারের উন্নত জাতের এ সকল সারের দাম, জাত, বয়স এবং এই সারগুলো নিলে বাচ্চু মোল্লা ডেইরি ফার্মের মালিক আপনাদের কী কী সুযোগ সুবিধা দিবে সেই সকল তথ্য দেব। আর একটি বিশেষ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সামনে আসন্ন 2021 কুরবানির ঈদ, তো এই সারগুলো নিয়ে ঈদ উপলক্ষে আপনারা লালন পালন করলে এর থেকে কী পরিমাণ লাভ পাবেন সেই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক পুরো ভিডিও জুড়ে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তো শুরুতেই যেহেতু আমার চ্যানেলে আপনি নতুন, আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে দিবেন। আমার পরিচয় চৌবাড়িয়া হারোপাড়া ভাঙড়া পাবনা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ বাচ্চু মোল্লা, বাচ্চু মোল্লা ডেইরি ফার্ম। আচ্ছা, এখান থেকে তো আপনি মূলত সার গরু বিক্রয় করে থাকেন? হ্যাঁ, আমি সার গরু শুধু বিক্রি করি। আচ্ছা, কত বছর হলো এই সার গরু বিক্রির সাথে আপনি? তা আমার এই সার গরু বিক্রি করার বয়স অনেক, তা প্রায় 20 বছর আমার অনেক দিন অফ ছিল। আচ্ছা, তো এখন আবার মোটামুটি আস্তে আস্তে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, মূলত আমার গরু বাড়ির ভোর থেকেই বেচা হয়ে যায়। তাও পোলাপানহন বলে যে না, 2-4 গরু আপনি নেটে ছাড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আর কি এখন চিন্তা করতেছি 2-4 গরু ছাড়ি বেশি। মানে আপনি ব্যবসার সাথে জড়িত 20 বছর হলো, কিন্তু এর মাঝে আপনি এই অনলাইনে ব্যবসাটা করেন নাই? করেন নাই। দেখা যাচ্ছে যে আপনার বাড়ির উপর থেকেই, বাড়ির উপর থেকে সার গরুগুলো নিয়ে যায় সব। আচ্ছা, আপনাদের ভাইরা তো মোটামুটি সবাই এই ফার্মের সাথে জড়িত আছে? অনেকে সব গাই গরুর ব্যবসা করে, আমি সারের ব্যবসা করি। আচ্ছা, বর্তমান আপনার খামারে কি কি জাতের সার আছে এবং কয়টা সার গরু রাখছেন? আমার আপাতত 4টি গরু আছে। বিক্রির উপযুক্ত 4টা সার আছে? 4টি সার আছে। আচ্ছা, এগুলো জাত কি জাতের গুলো আছে সার? এগুলো জাত আছে সব ফিজিয়ান ক্রস, ফিজিয়ান এই সবগুলো আছে। ফিজিয়ান ক্রস আর ফিজিয়ান এই জাতের আছে। আচ্ছা, কেমন দাম থেকে শুরু করে কাকা কেমন দামের সার আছে? দাম ছোট গরুটা আছে হচ্ছে গা 95, আর উপরে কেমন আছে? উপরে আছে হলো গা 1,90,000। 1,90,000 টাকা। আচ্ছা কাকা, একটা তথ্য জানাবেন দর্শকদের, সামনে তো আসন্ন কুরবানির ঈদ, তো এই সকল সার নিয়ে এখন তারা আসলে কি করবে এই কুরবানি উপলক্ষে? এই সারগুলি আমার এই বড় সার তিনটে যদি কালে কোনো গ্রাহক নেয়, তাহলে গরুগুলো মোটামুটি, তিনটে গরু আছে যে বড় বড়, এগুলো মোটামুটি 3 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বিক্রি করতে পারবে। বিক্রি করতে পারবে সবগুলো যে সময়টা আছে, এই সময়ের ভিতরে এই কয়েকটা দিন যদি কালে পালে, তো মোটামুটি 2.5-3 লাখ করে বেচতে পারবে। বেচতে পারবে। আর যদি কেউ কুরবানির উদ্দেশ্যেই নেয় যে আমি কুরবানির উদ্দেশ্যে সারগুলো সংগ্রহ করব, সে কি এই সারগুলো সংগ্রহ করে লালন পালন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবে। তো কাকা চলেন কথা না বলিয়ে দর্শকদের আপনার সেই সকল সারগুলো দেখাই। দেখেন, শুরুতেই একটা সার আছে, এটা আপনার অন্য তিনটার থেকে ছোট, সবচেয়ে ছোট। হ্যাঁ, এগুলোটা ছোট। এটা কি জাতের সার? এগুলোটা হচ্ছে গা ওই ফিজিয়ানের সাথে ক্রস, ফিজিয়ানের সাথে ক্রস আছে। ক্রস আছে। আচ্ছা, এগুলোটার বয়স কেমন আনুমানিক? এগুলোটার বয়স 18 মাস। 18 মাস। এখনো কি দাঁতছে? দাঁতে নাই, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? না, এখনো দাঁতে নেই। আচ্ছা, গরুটা এই পাশটা একটু ঘুরায় দেন। এই গরুটার আনুমানিক ওজন কেমন আছে মাংসের ওয়েট? এই গরুর ওজনটা আছে হচ্ছে গা মোটামুটি 4.5 মন। 4.5 মন মাংসের ওয়েট আছে? হ্যাঁ, 4.5 মনের কম হবে না, 4.5-5 মন এরকম গোছ। আসলে যেহেতু এই গরুটা দাঁতে নাই, আসলে না দাঁতলে তো তখন তো আর মাংসের ওয়েটে গরু যায় না। না না। আচ্ছা, তো এই গরুটা যেহেতু দাঁতে নাই, দাঁতলে কেমন গরু হতে পারে? বড় দাঁতলে অনেক বড় হবি, অনেক অনেক বড় হবি। তা আর দাঁততে কেমন সময় লাগতে পারে? দাঁতা তার ওই 1-2 মাসের মধ্যে দাঁতে যাবে গরু। তার মানে এই ঈদের উপলক্ষে কোনো দর্শক চলবে যদি ইচ্ছা করে নিতে গরু কোরবানি? হ্যাঁ, কোরবানির 1-2 দাঁতে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এই গরুটার দাম মূলত চাইলে 1 লাখ টাকা, কিন্তু বিক্রির দামটা বলেন 90 হলে বিক্রি করা যাবে। এটা কি ফিক্সড প্রাইস? 90,000 টাকা ফিক্সড, এরপরে কি আর দাম করতে পারবে? অত তো আর মুড়ো মারি বলা যায় না। একজন গরু নিয়েই 1,000 দিল না বা 2,000 দিল না, সেটা আলাদা কথা। একটা সম্মানই আপনারা দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ দরদাম করা যাবে গরুর ক্ষেত্রে? যাবে যাবে, দরদাম কিছুটা করা যাবে। আচ্ছা, এই পাশে আরো তিনটা বড় সার আছে, আসেন দর্শকদের এইগুলো দেখাই। তৃতীয় নম্বর সিরিয়ালে বেশ বড় সরো একটা সাদা কালো সার আছে, এটা কি জাতের? এটা এটা অরিজিনাল ফিজিয়ান গরু। অরিজিনাল ফিজিয়ান? ফিজিয়ান গরু। এটার বয়স কেমন? এই গরুটা 2 দাঁত কেবল পড়ছে। 2 দাঁত পড়ছে কেবল? কেবল গা 2 দাঁত হচ্ছে। আচ্ছা, একটা গরু সার গরু যেহেতু অনেকদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন, সার গরু কয় দাঁত পর্যন্ত বড় হয়?
তা ছয় দাঁত পর্যন্ত বড় হয় ছয় দাঁত পর্যন্ত বড় হবে ছয় দাঁত হয় গেলে আর বড় হয় না তখন মোটা তাজা হয় বেশি আর আচ্ছা হাত পা গুলো একটু সারের দেখান যে কেমন মোটা টোটা আছে কিংবা লম্বা টম্বা আছে সব ভালো আছে কোনো অসুস্থ না সম্পূর্ণ না একদম সুস্থ আচ্ছা একদম সুস্থ আনুমানিক ওজন কেমন হতে পারে মাংসের এই গরুটার ওজন হবে 8 মণ 8 মণ আপনার কাছে তো স্কেল নাই তাহলে আনুমানিক যে বলতিছেন এটা তো একুরেট না হতে পারে হে আনো 5 10 এর এদিক সেদিক 5 10 এর হয় বাড়বে না হয় কমবে হ্যাঁ হ্যাঁ এরকম আচ্ছা এইটার দাম কেমন চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে গা 180000 টাকা 180000 টাকা হ্যাঁ এইটা নিয়ে গিয়ে কি সে কুরবানির আগে একটা লাভ করতে পারবে এটার থেকে হ্যাঁ হ্যাঁ এই গরু 2.5 লাখ পাদ দি যাবে সব গরু তার মানে অনেক বড় হবে অনেক বড় হবে এই আনে তো বাড়ার সময় আচ্ছা এই গরুগুলো এখন কত কি খাওয়াচ্ছেন আপনার খামারে এই গরুগুলো আমি সাধারণ খাবার দেই শুধু যে গুরো খাওয়াই আর লগে যে সোয়াবিনের ভুসি আছে যে একটা এই সোয়াবিনের ভুসিটা দেই আচ্ছা কোন রকম কি কোন ভ্যাকসিন ট্যাকসিনের করা আছে মোটা তাজা করণের না 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 এটা ও সব কিছু করা নাই কিছু করা নাই একদম যা আছে অরিজিনাল আছে হ্যাঁ হ্যাঁ তো কোন দর্শক ভাই যদি চিন্তা করে যে এটা নিয়ে গিয়ে মোটা তাজা করণ করবে ভ্যাকসিন ট্যাকসিন করবে সে কি করে নিতে পারবে এখন আসলে তো মূলত মোটা তাজা করার ভ্যাকসিন ট্যাকসিন আমরা ব্যবহার করেন না ব্যবহার করি না এখন কেউ যদি গেলে করতে চায় করতে পারবে কোনো সমস্যা আছে কি না না কোনো সমস্যা নাই কোনো সমস্যা পারবে করতে পারবে এটা 180000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ দর্শক ভাইরা দরদাম করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে এটা যখন বড় হবে একদম সম্পূর্ণ বড় হবে ধরুন 6 দাঁত হয়ে গেল তখন এটা আনুমানিক মাংসের ওয়েট কেমন হতে পারে ও গরুটা মোটামুটি তাও 10 মণ 10 মণ কাছাকাছি যাবে 10 মণ এই কুরবানি আসতেছে 10 মণ হয়ে যাবে আচ্ছা এই যে আপনি এখন যে দামটা বললেন 180000 টাকা যদি মাংসের হিসাবে আপনারা তো মাংস হিসাবটাও জানেন যদি মাংসের হিসাবে হয় 8 মণের দাম কত টাকা আছে তাহলে যে এক্সেস দামটা বললেন এর কারণটা কি 8 মণের দাম আসে মোটামুটি 20000 টাকা মণ হলি কথা আসে তাহলে হচ্ছে 80000 160000 টাকা আসে অর্থাৎ 20000 টাকা আপনি এক্সেস বলছেন হ্যাঁ এটা এক্সেস বলেছি তারপর দরদাম তো দর্শক করতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশে একটা কালো বিশাল আকৃতির ষাঁড় আছে কাকা এটার দাম কি জাত এটা হচ্ছে মোটামুটি অস্ট্রেলিয়ান 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 জাতের অস্ট্রেলিয়ান সাথে আলাদা ফিজিয়ানের করাস এটা আচ্ছা এটা কেমন বয়স আছে দাঁতছে কিনা এই গরুটা দুই দাঁত ভাঙে দুই দাঁত হইছে আগে আর দুই দাঁত দুইটা দাঁত ভাঙিছে চার দাঁত মূলত হতে যাচ্ছে গরু কি সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ একদম একদম সুস্থ একদম সুস্থ গরুটার এই পাশটা একটু ঘোরায় দেন দর্শক এই পাশটাও দেখুন হাত পা লম্বা টম্বা আছে হ্যাঁ গরু বিশাল গরু এটা বড় হবে তো আরো না হ্যাঁ বিশাল গরু এই যে এখন দেন এই পাশ থেকে দেখুন দর্শক গরুটা মোটামুটি বিশাল আকৃতির বিশাল গরু এটা গরু আচ্ছা কাকা এটার দাম কেমন চাচ্ছেন আর আনুমানিক মাংসের একটা আইডিয়া আপনি দর্শকদের এই এই গরুটার দাম চাচ্ছি আমি 190000 টাকা 190000 টাকা চাওয়া দাম চাচ্ছি দর্শক দরদাম করতে পারবে মাংসের একটা আইডিয়া দিয়ে দেন এর মাংসের আইডিয়া মোটামুটি 8.5 মণ পৌনে 9 মণ হবে 8.5 থেকে 9.5 মণের মধ্যে একটু কম বেশি হতে পারে দর্শক ভাইরা নিজেদের আইডিয়ার উপর নিলে সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ এটার ক্ষেত্রে দর্শক আলোচনা করতে পারবে চলো করতে পারবে কাকা সর্বশেষ এই পাশে একটা সার আছে আসেন এটা দর্শকদের দেখাই এই যে এই পাশে সাদা কালো একটা সার আছে কাকা বেশ বড় সর এটাও হ্যাঁ এটা এটা ওটার থেকে বড় এটা সবচেয়ে বড় সার আছে সবথেকে বড় এটা বর্তমান এটার জাত কি জাত এটা এটা হলো ফিজিয়ানের সাথে করাস ফিজিয়ানের সাথে ক্রস আছে হ্যাঁ ফিজিয়ানের সাথে ক্রস আচ্ছা কাকা আপনি হয়তো অবগত আছেন যে বড় গরুগুলো কিন্তু আসলে ক্যামেরায় অত ভালো করে দেখানো সম্ভব হয় না আসলে বড় গরু তো ক্যামেরায় অত বড় দেখাই যায় না যায় না ছোট গরুগুলো দেখান যায় ভালো তো এখানে কি দর্শক ভাইরা আইসে কেনার সুযোগ আছে হ্যাঁ সরাসরি চলে আসতে পারবে সরাসরি আইসে দেখে এসে কিনবে সবচেয়ে মনে হয় বেশি ভালো সবথেকে বেশি ভালো হয় আচ্ছা গরুটা দেখবে কি রকম স্বাধীন আছে কি রকম এবং সুস্থ আছে কি রকম কারণ ষাঁড় গরু হয় কি রকম সুস্থ থাকে অনেকে কিন্তু লালন পালন করতে সমস্যা হয় সমস্যা হয় যদি একটু স্বাধীন না থাকে তাহলে কিন্তু লালন পালন সমস্যা সমস্যা হয় হ্যাঁ তো কাকা এটার মাংসের আইডিয়া কেমন দিবেন এটার মাংস 10 মণ কিছু কম বেশি আর কি আপনার আইডিয়াতে 10 মণ আছে হ্যাঁ একটু কম বেশি হতে পারে এটা একটু কম বেশি আনে আর গরুর গায় গোস্ত আছে না অত তো মাপা যায় না মাপা যায় না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হ্যাঁ সবচেয়ে দামি সবচেয়ে দামি এটা হ্যাঁ এর আলোচনা করা যাবে তো দর্শক হ্যাঁ আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে আচ্ছা কাকা তো আপনার যে সারগুলো দর্শকদের দেখালেন এগুলো হ্যাঁ এটা এটা আমি যে আরো দেখাচ্ছি
খুব স্বাধীন আছে, খুব স্বাধীন আছে। এসব গরু মিশাল যা দিল খাওয়ায় তা খাওয়াতে পারবে, কোনো সমস্যা নেই না। আর কোনো খরচ লাগবে না, দর্শক ভাই ঘাস দিবে, পালন করে এগুলো। হ্যাঁ হ্যাঁ, পালতে তো বেশি গায়ের মতো অত ঝামেলা নাই, না না না, নিয়মিত খাদ্য দিলেই আর কোনো সমস্যা নাই। এই গরু বিশাল গরু এটা, বিশাল। হাইট কেমন আছে, হাইটটা যদি বলা যায়? যে ধরনের সুযোগ চাবে সেই ধরনের সুযোগই পাবে। তারা যদি এসে মনে করে যে এখানে থাকে দেখে নেবো, নিতে পারবে। সারগুলো দেখালাম, লটে একটা দাম বলে দেন তো এই চারটার, কত টাকা হইলে দর্শক ভাইদের? লটে যদি একবারে নেয় এখন ওগুলা একটা একটা যে যাই বলেছি, আর যদি চারটে একবারে নেয়, চারটে একবারে নিলে 6 লাখের কিছু উপরে যেতে হবে। সম্পর্ক সৃষ্টি হয় না, মানে তোর এ তোর এক দামের জিনিস না। অনলাইনে কেনাটা আসলে ঠিক না, অনলাইনে অনেক প্রতারণা হয়। যদি সরাসরি আপনার খামারে কেউ চলে আসতে চায় কিভাবে তারা আসবে? তারা আমার ভাঙুরা থানা, আর যে কে কোন থেকে আসবে সেটা তো আর বলা যায় না, ভাঙুরা থানা চলে আসবে, ভাঙুরা থানায় চলে আসলে আমি রিসিভ করে নিয়ে আসবো। তো সবচেয়ে ভালো হয় মনে হয় যদি সে আপনাকে ফোন করে যেখান থেকেই আসুক, যেখান থেকে আসুক আমার ঠিকানা দিয়ে দিতে। হ্যাঁ, আমার ঠিকানায় ফোন দিয়ে, আমার নাম্বারে ফোন দিয়ে আসবে, আমি তা রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আপনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তারপরে আপনার মুখ থেকে একটু বলেন, আপনার নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বার হচ্ছে 01714 01714 হ্যাঁ 9494 17 17 69 69। হ্যাঁ, এটা আপনার নাম্বার, এটা আমার নাম্বার, আর আরেকটা নাম্বার আমরা দিব যেটাতে ইমো খোলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর সাথ দেখার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।